প্রথম স্বাধীনতার পরে হয়েছে। গত বছরও কোভিডের মধ্যেও আব্দুল মান্নান সাহেব ডাক পেয়েছিলেন, গার্ডও পেয়েছিলেন, ফোনও পেয়েছিলেন সরকারের পক্ষ থেকে। তা আমার মনে হয়েছে নন্দীগ্রামে মমতা ব্যানার্জি আমার কাছে হেরেছেন, সেই যন্ত্রণা থেকে তিনি আমাকে ডাকতে দেননি, তার নির্দেশেই এটা হয়েছে। আর আপনারা জানেন এখন ক্যান্সারেরও কেমো বেরিয়ে গেছে, কিন্তু হিংসার কোনো ওষুধ বেরোয়নি। এখন মমতা বন্দ্যোপাধ্যায়ের যে হিংসা, যেহেতু আমার কাছে হেরে বাড়িয়ে গেছেন, কিন্তু চিরদিন এটা লেখা থাকবে, হেরেছি হেরেছি হেরেছি। এই আমরা এই বিষয়ে কথা বলবো। আমাদের সঙ্গে রয়েছেন তৃণমূল কংগ্রেস নেতা কুণাল ঘোষ। কুণালদা জি, 24 ঘন্টায় স্বাগত। মমতা বন্দ্যোপাধ্যায় তার কাছে নন্দীগ্রামে হেরে গিয়েছিলেন এবং সেই কারণে তাকে প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়নি। বক্তব্য শুভেন্দু অধিকারী, আপনার প্রতিক্রিয়া জানতে চাইব। না, এটা একজন বিশ্বাসঘাতকের হতাশার আর্তনাদ। যে ভদ্রমহিলা সম্পর্কে উনি বলছেন, তার দয়ায় শুভেন্দু অধিকারী এবং তার গোটা পরিবার, কেউ এমপি হয়েছে, কেউ এমএলএ হয়েছে, কেউ মন্ত্রী হয়েছে, একের পর এক সরকারি পদে থেকেছে, রাজনৈতিক প্রতিষ্ঠা পেয়েছে, তারপর সিবিআই আর ইডির ভয়ে বিজেপি জুতো পালিশ করতে গেছে। ফলে তার মুখে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কথা বলা, লোডশেডিং এ জিতে এসে কারচুপি করে মামলাটাকে ক্রমশ কত দেরি করা যায় সেটাকে পিছতে পিছতে চেষ্টা করে, ফলে এটা হচ্ছে একজন বিশ্বাসঘাতকের মানসিক অবসাদগ্রস্ত আর্তনাদ। অনেক ধন্যবাদ কুণাল দা, আপনাকে কথা বলছিলাম। তৃণমূল কংগ্রেস নেতা কুণাল ঘোষ ছিলেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। এর পাশাপাশি যে খবরের দিকে নজর রাখবো, বিধানসভার মতো প্ল্যাটফর্মকে রাজনৈতিক বক্তব্য রাখার জায়গা হিসেবে ব্যবহার করেছেন রাজ্যপাল, গোটাটাই উদ্দেশ্য প্রণোদিত মন্তব্য বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের। কি বলেছেন তিনি শুনব। উনি নিজে আসতে চেয়েছিলেন বিধানসভায়, তাকে মর্যাদা দিয়ে আমরা এনেছি, কিন্তু আমরা বুঝতে পারিনি যে তিনি এই প্ল্যাটফর্মকে একটা পলিটিক্যাল বক্তব্য রাখার জন্য ব্যবহার করবেন। সিডি চেয়ে পাঠিয়েছি, আমি সেটাকে এক্সামিন করে দেখব, কারণ গতকাল আমি পেছনে ছিলাম বলে শুনতে পাইনি উনি কী বলেছেন, এবং সেটা দেখার পর কী করবো না করবো পরবর্তী পদক্ষেপ আমি সিদ্ধান্ত নেব। উনি স্বেচ্ছায় স্বতঃপ্রণোদিত হয়ে যদি বিধানসভাতে কোনো অনুষ্ঠানে আসতে চান, আমাদের কাছে আমরা জানতে চাইব যে উনি কেন আসছেন, এবং সেখানে ওনার কী ভূমিকা হবে না হবে সেই ব্যাপারে আমাদের একটু জানতে হবে। কারণ এই ধরনের আচরণ বিধানসভার পক্ষে যেটা উনি করে গেলেন, এটা ভারতবর্ষের কোনো বিধানসভাতে হয়েছে বলে আমার জানা নেই। মনে তো হয় যে তিনি উদ্দেশ্য প্রণোদিতভাবে এইসব কথাগুলো বলে গেছেন, এই প্ল্যাটফর্মটাকে ব্যবহার করেছেন। রাজ্যপাল শুধু তার পদকে নয়, সম্পূর্ণ মানবিকতাকে অবমাননা করছেন। বিধানসভায় রাজ্যপালের মন্তব্য প্রসঙ্গে প্রতিক্রিয়া ফেরহাদ হাকিমের। ওটা অন্যায় করেছেন, উনি রাজ্যপাল নন, উনি রাজ্যপাল নয়। আমি আগে ভাবতাম ওই চেয়ারটাকে অবমাননা করছেন, উনি টোটাল মানবিকতাকে, ভারতবর্ষে যে সংবিধান সেটাকে অবমাননা করছেন। তিনি জানেনই না যে সংবিধানে তার এখতিয়ার কী, তার পোস্ট কী, তার যে চেয়ারের গরিমা কী। একটা রাস্তার পলিটিশিয়ানের মতন কথা বলছে, ওটা রাজ্যপাল না বিজেপি নেতা না শুভেন্দু অধিকারী বোঝা যাচ্ছে না, শুভেন্দু অধিকারী ভাবছে, রাজ্যপাল বলছে।